পুলিশের চাকরির মাইনেতে পোষায় না বলেই কি ব্যাগ ভর্তি গাঁজা গেলে খেলো জিআরপি পুলিশ? গাঁজা ধরে গাঁজা গায়েব করার অভিযোগে জিআরপি পুলিশের বিরুদ্ধে উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ধর্মনগর থেকে আগরতলাগামী ডেমো রেলে করে আগরতলার দিকে গাঁজা পাচার করতে যাওয়ার সময় তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে স্থানীয় জিআরপি পুলিশের তৎপরতায় বেশ কয়েকজন সন্দেহভাজন লোককে পিছু ধাওয়া করে তাদের কাছ থেকে তিনটি ব্যাগ বাজেয়াপ্ত করে। এই ঘটনার খবর পেয়ে ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের তেলিয়ামুড়া জিআরপি পুলিশ জানায় তিনটি নয়, একটি গাঁজা প্যাকেট ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের বলা তথ্য যদি সত্য হয় তাহলে গাঁজা ভর্তি বাকি দুটি ব্যাগ কোথায়? তবে এ ব্যাপারে তেলিয়ামুড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্টু মারাক সহ তেলিয়ামুড়া জিআরপি থানার পুলিশ বাবুদের জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের ক্যামেরা দেখে এক প্রকার ছেড়ে দেমা কেঁদে বাজি অবস্থা ছিল তাদের। যদিও জিআরপি আধিকারিক সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে শাঁক দিয়ে মাছ ঢাকার যে অপকৌশল শুরু করেছিলেন তাতে কিন্তু শাঁকের তলা থেকে মাছের লেজটা যে অনেকাংশে বেরিয়ে এলো তা আর বলার অপেক্ষা রাখে না। এবং আপনারা তিনটা ব্যাগ লইছেন, বাকি দুইটা ব্যাগ কই? না না, একটা ব্যাগ আছে, আমি তো আছে না। হ্যাঁ তো পাবলিক কি না দেখছে? পাবলিক কি না দেখছে? না একটা ব্যাগ আমাদের বক্তব্য আছে পাবলিকের, কই বাকি দুইটা ব্যাগ কই? আমরা একটা ব্যাগ নিয়েছি, দুই ব্যাগ করতেছে গাজা আর দুই আমরা একটা ব্যাগ নিয়েছেন না এর আগে? আপনারা একটা ব্যাগই পেয়েছিলেন এর আগে? না এর আগে মনে পাবলিক কইছে যে চার পাঁচটা ব্যাগ আপনারা একটা পেয়েছিলেন। না আগে তো আমি যে ধরছিলাম তখন একটা পার্টি আছে। ঠিক আছে ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউস।